ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দিন যায়, সপ্তাহ যায়, কেটে যাচ্ছে একের পর এক মাস। লাউতারো মার্টিনেসকে পেতে বার্সেলোনা একের পর এক কৌশল আটে, আবার সেটা বদলায়। আজ যদি মনে হয় আর্জেন্টাইন স্ট্রাইকারকে পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে বার্সা, কাল আবার মনে হয় সেটা একটু দূরে হয়ে গেল। এভাবে এগোনো পিছানো করতে করতে লাউতারো মার্টিনেসকে পাওয়া নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। ইন্টার মিলান থেকে লাউতারো মার্টিনেসকে দলে ভিড়াতে শুরুতে বড় একটা লাভ দিতে পেরেছিল বার্সা। লাউতারোকে পেতে তার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির অনুমোদন তো পেয়ে গিয়েছিল বার্সেলোনা। যার বিকল্প হিসেবে লাউতারোকে চাই বার্সা, সেই লুইস সুয়ারেজও চাচ্ছে যেন লাউতারো মার্টিনেস বার্সেলোনায় আসে, মেসির সঙ্গে খেলবেন। এর চেয়ে বড় প্রেরণা আর এই ক্ষেত্রে কি হতে পারে? 22 বছর বয়সী আর্জেন্টাইন এই তরুণ স্ট্রাইকারও মুখিয়ে আছেন মেসির সঙ্গে খেলতে। কিন্তু বাদ সেধেছে দুটি বিষয়। প্রথমত, করোনা ভাইরাসের কারণে বার্সেলোনায় তৈরি হয়েছে আর্থিক সংকট। আর ইন্টার মিলানের স্পোর্টিং ডিরেক্টরের একটি কথা, তিনি জানিয়ে দিয়েছেন লাউতারো বিক্রির জন্য নয়, বার্সেলোনা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমরা বলে দিয়েছি লাউতারোকে বিক্রি করার জন্য এখানে আনা হয়নি। তবে বার্সেলোনা যদি নিতে চায়, রিলিজ ক্লোজের পুরো অর্থ 111 মিলিয়ন ইউরোর বিনিময়ে লাউতারো মার্টিনেসকে নিতে পারবে বার্সা। কিন্তু এই মুহূর্তে বার্সেলোনা সেটা দিতে পারছে না। এখন পর্যন্ত ইন্টার মিলানকে 7 কোটি ইউরোর সঙ্গে একজন খেলোয়াড় বিনিময়ের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি ইন্টার মিলান। আর তাই লাউতারো মার্টিনেস বার্সেলোনায় আসার পথে এটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।